আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ডিজাইন। নিউ ডিজাইনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের অনুরোধে, আপনাদের বলাতে আমি আরেকটা ডিজাইন নিয়ে আসছি, নতুন শলার ডিজাইন। তো অনেক আপুরাই বলেছে, অনেক দিন যাবৎ ধরে বলতেছে যে আমি যেন আরেকটা সহজ ডিজাইন দেখাই এবং মুখে বলে দেই, তাতে করে তারা যেন বুঝতে পারে। সেজন্য আজকে আমি আরেকটা ডিজাইন দিচ্ছি। হয়তো আমার লেট হয়ে গেছে, কিন্তু আমি সময় মতো দিতে পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। এটা প্রায় অনেকে অনুরোধ করতেছে প্রায় এক দেড় বছর আগ থেকেই, কিন্তু আমার দেওয়া হচ্ছে না, আমি আসলে দিতে পারি নাই, তার জন্য আমি সরি। তো চলুন আমি আপনাদেরকে সহজভাবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি, একেবারে সহজ এই ডিজাইনটা। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাচ্ছি। এই শলাটা আমি সমান গোড়া করে একটু ফাঁক রেখে এটা সুতলে দিয়ে ট্র্যাক করে বেঁধে নিয়েছি। আর এই শলাটা যদি সাদা করতে হয়, তাহলে যে গাছের থেকে ডাল কেটে, একদম কাঁচা ডাল কেটে শলা নিয়ে তারপর রোদ্রে শুকালেই শলাটা সাদা হবে। আমার শলাটা তেমন একটা সাদা নয়, হালকা লালচেও আছে, কারণ আমার শলাটা আমি বানাইনি, জাস্ট আমার গ্রাম থেকে পাঠাইছে। হ্যাঁ, আপনারা যদি সাদা একদম হোয়াইট বানাতে চান, তাজা গাছের ঢাল, তাজা ঢাল নিয়ে কেটে তারপরে শলা নিয়ে শুকাবেন রোদে, শুকালে এটা কিন্তু সাদা হয়ে যাবে, পরম্পর শুকাতে হবে। যদি আপনি দুই একদিন গেপ দিয়ে পরে আবার শুকাতে যান, তাহলে কিন্তু শলার উপরে একদম চিতে পড়ে যাবে, কালচে হয়ে যাবে, সাথে সাথে শুকাতে হবে রোদে। আচ্ছা যাই হোক, এখন পিতার কথা আসছে। অনেকেই পিতাটা জানেন না কোথায় আছে। এই পিঠাটা আছে যে হার্ডওয়ারের দোকান আছে না, হার্ডওয়ারের দোকানে আছে, আমি গ্রাম থেকে এনেছি। আমি এখন ঢাকায় আছি, তো ঢাকায় কোন জায়গায় জানি না, কিন্তু আমি গ্রামে যে কোনো হার্ডওয়ারের দোকানে, যেমন রং টং যে দোকানে পাওয়া যায়, ওই দোকানে এই পিতাগুলো পাওয়া যায়। আর এই পিতার নাম হচ্ছে আমরা র্যাগজিন বলি। আপনি দোকানে গিয়ে যদি বলেন যে র্যাগজিন নেব, তাহলে এই র্যাগজিন এই পিতাটা দিয়ে দেবে আপনাকে। যাই হোক, তো এখন আমি চলে যাচ্ছি মূল কাজে। আমি একদম এখন একেবারে সহজ একটা শলা বাঁধা দেখাবো, একেবারে সহজভাবে। যে একেবারে কিছুই পারে না, সেও পারবে এই ইয়েটা, এই ডিজাইনটা, একদম সহজ ডিজাইন। আমি এখান থেকে, এই যে আমি এখান থেকে একটা পিঠা নিয়েছি, তেমন বেশি বড় নিই নেই, কারণ বড় নিতে গেলে সমস্যা হবে টানতে। হ্যাঁ, এই যে প্রায় মনে আছে তা হয় এখানে পাঁচ হাতের মতো নিছি। অনেকে জিজ্ঞাসা করে যে পিতাটা কত বড় নেব, কতটুক নেব। হ্যাঁ, সেজন্য বলে দিলাম আমি এখন প্রায় পাঁচ হাতের মতো নিছি। কম বেশি হলে সমস্যা নাই, কম হলে আমরা জোড়া দিতে পারবো এবং বেশি হলে লাস্টে কেটে দিতে পারবো। আমাদের ডিজাইন করা শেষ যখন, যেতটুক নেওয়া এতটুক শেষ, তখন আমরা কেটে দিতে পারবো, সমস্যা নেই, ওইটা কম বেশি নিয়ে কোনো প্রবলেম নেই। তো প্রথমত এই যে আমি কতগুলো শলার ভিতরে এই জোড়াটা রেখে দিয়েছি, একটু বাড়তি রেখেছি, কারণ এটা পরে আমি জোড়া দেব, মানে আটকাতে হবে তো শলার সাথে, জয়েন্ট দিব লাস্টে। এখন থাকুক এটা। এগুলা যেহেতু ডিস্টার্ব করতেছে, তো এগুলা কিছু শলার নিচ দিয়ে ঢুকাই দিলে ভালো হবে। আমি একদম একটা সহজ দেখাচ্ছি, একেবারে সহজ এটা, এটা খুব সহজে শিখতে পারবেন এবং বানাতেও পারবেন। ডিজাইনটা একদম সহজ, নর্মাল একটা ডিজাইন দেখছি, কারণ অনেকে বলতেছে যে তারা বোঝে না সহজে। হ্যাঁ, আবার আমি এটা ডিজাইন আরও দুইটা দিছি, ওই দুইটা দেখে অনেকেই বলছে যে মুখে বলার জন্য, আমি তখন মুখে বলি নাই, এখন বলছে যে মুখে বলে বুঝাই দেওয়ার জন্য কয়েক বোনেরা বলছে। তো বোনদেরকে বলছি যে এখন আমি বুঝাই দিচ্ছি। এখানে আমি মোট চারটা শলা নিছি, এই যে চারটা শলার নিচ দিয়ে আমি পিতাটা নিছি, তারপর নিচে কম বেশ থাকবে একটু ফ্রাক, যেমন চারটা শলা এখানে নিয়েছি, আরও চারটা শলা পরিমাণ ফ্রাক থাকবে, থেকে আবার চারটা তুলতেছি আমি। আর নিচে শলা কম বেশি থাকবে সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, অনেকে হয়তো ভাববে নিচে তো অনেকগুলা থেকে যায়, এই যে নিচে আছে চারটার মতো, যেটুক চারটা শলা লাগতে যেটুটুক জায়গা লাগে, নিচে এতটুক জায়গা পরিমাণ রাখতে হবে।
আর শুরুতেই একটু এলোমেলো লাগবে, ঝামেলা আছে শুরুতেই, তো পরক্ষণে আবার ঠিক হয়ে যাবে। আমরা যখন কয়েক ইঞ্চি সিয়া করে নেব, ডিজাইন করে নেব, তখন আবার ঝামেলা হবে না। এই যে আমি আবারও চারটা উঠাইছি, এই যে এখানে চারটে আছে, পুরো সেলাইতে চারটা চারটা করে হবে। এখন এই চারটা থেকে আমি কি করব, একটা উঠাবো। প্রথম তো আমি চারটা নিয়েছি, এই যে এটা একটার উপরে একটা উঠে গেছে। এই যে এখানেও চারটা, আমি এখান থেকে একটা ফেলে দেব আর এই সাইড থেকে একটা উঠাইছি। সেম সেম ভাবে যাবে সবগুলো, প্রথমে একটু ঝামেলা হবে, বোঝা যাবে না যে ডিজাইনটা কেমন আসলে। পরবর্তীতে আমরা যখন একটু এগিয়ে যাব তখনই বোঝা যাবে যে ডিজাইনটা কেমন। এখন ডিজাইনটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এখান থেকে আরেকটা উঠাচ্ছি, এই যে, আর উপর থেকে আমি একটা রাখছি, নিচের থেকে আমি একটা উঠাইছি, এই যে এইখান থেকে এই সাইড থেকে আমি একটা উঠাইছি, আর এই সাইড থেকে আমি এই যে এটা রেখে দিছি। প্রত্যেক সিলাইতে ডিজাইনে কিন্তু একই অবস্থা হবে। টাইট দিতে হবে ভালো করে, টাইট না দিলে ছুঁড়ে যাবে কিন্তু। এভাবে টানি টানি সেলাই দিতে হবে। আর এই ফিতাগুলো মাঝে মাঝে এরকম উল্টি পাল্টে যাবে, সেটা সোজা সোজা করে দিতে হবে। এভাবে উল্টে যেতে পারে সলার নিচ দিয়া, তাইলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না।
চারটা ছলা উপরে, সাতটা ছলা নিচে থাকবে। তো দেখুন আমি এখন নিচের সাইডটারে ক্লিয়ার করে ফেলতেছি, কারণ এটা নিচের যে রশিটা আছে ঝুলানো ডিস্টার্ব করতে আছে। তো রশিটা আমি এখন বানটা খুলে দিচ্ছি। বানটা খুললে এখন সমস্যা হবে না, কারণ আমি কিছুটা ডিজাইন করে নিয়েছি। শলাগুলো এখন শক্ত হয়েছে, তো আর এখন নড়বে না। তো নিচের বানটা আমি খুলে এখন পিতা ডারে লাস্ট যে ডিজাইনটা করব সেটা দিয়ে একদম ফিনিশিং করে দিচ্ছি। ভালো করে খিচাতে হবে, হাতের একটু নখ থাকতে হবে, নখ না থাকলে হবে না, তা না হলে আঙ্গুলের মাংস উঠে যাবে। এই যে আমি পিতাটা এখন শেষটা এইভাবে দেব, আর সামনেও পুরাটা ডিজাইন করার পরে লাস্টটাও আমি এভাবেই দেব। এখন আমি কয়েকটা শলার ভিতরে এটাকে ঢুকিয়ে রাখবো যাতে করে না খুলে। পরে আমি কি করব, লাস্ট বাইনটা শেষ হবে যখন, ডিজাইনটা ফুরাফুরি শেষ হওয়ার পরে আমি এটা কিন্তু আগুন দিয়ে জোড়া মানে মুখটাকে একটু মোটা করে দেব পুরাই, যেন আর শলার থেকে বের না হয়। তো এটা পরে একবারে দুই সেট যখন হয়ে যাবে তখন দুই সেট একসাথে করে আমি পরে দেব, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে একটা পিতা কি হয় শলার নিচ দিয়ে উল্টিয়ে যায়, উল্টে গেলে এ পিঠ ওপিঠ হয়ে যাবে, এটা কিন্তু দেখতে হবে না, তা না হলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। আমি কিন্তু এখন এটা কি করছি, জো ফিরাইতেছি, এটাকে জো ফিরানো বলে ডিজাইন। তো আমি এটা ঢেউ ঢেউ হবে। এই যে দেখুন, প্রথমত তো আমি সেলাইটা আমার ওইদিকে গেছে, হ্যাঁ, এখন কিন্তু এইদিকে মোড় ঘুরতেছে। এই তিনটা তিনটা চারটা চারটা করে নিয়েছি যখন আমি, তখন কি করছি এদিক থেকে একটা ফেলে দিছি, সামনে থেকে একটা নিয়েছি, এখন কিন্তু আমি এদিক থেকে একটা নিয়েছি, পিছন থেকে একটা ফেলে দিয়ে আসছি। এই যে দেখুন, আমার পিতার শলার বাইনটা কিন্তু এখন ঘুরে গেছে। আপনারা যদি একেবারে না বুঝেন তারপর আপনারা ঝুম দিয়ে দেখবেন, ঝুম দিয়ে দেখলে বুঝতে পারবেন। এ দেখছেন আমার ঢেউটা এখন এইদিকে আসতেছে। এভাবেই ফুরাটা আমি এদিক সেদিক জো ফিরাই নিছি, পুরো ডিজাইনটা ঠিক এভাবেই সেম, একেবারেই সহজ। এই সহজ বাইনটা যদি এখন না বুঝে কেউ, তাহলে বলতে পারবে যে সে আর কিছুই পারবে না কখনো। এখানে কোনো আমি চোখ মুখ কিছুই দেইনি। এই যে এখন আবার আমি বাইনটা আবার ফিরাইতেছি, আবার এখন আগের মতো নিতেছি।
আর একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ মাঝে মাঝে টাইট তো শলা আমাদের ভেঙে যেতে পারে। আর যদিও দুই একটা শলা ভেঙেও যায়, তাতেও সমস্যা নেই, নিচের থেকে আপনি আরেকটা শলা নিয়ে নেবেন, ভিতরে তো শলা আছে, ভিতর থেকে একটা শলা আবার বের করে নেবেন। এই যে দেখুন ডেউ ডেউ পড়তেছে, এখন আবার এদিকে যাচ্ছে। তো এইভাবেই সামনে শেষ করবেন। তো দেখুন আমার পিতাটা প্রায় শেষ হয়ে আসছে, আর অল্প একটু আসিল। তো আমি দেখুন এখন একটু থাকতেই আমি এটা জোড়া দিয়ে দিচ্ছি। আর জোড়া কীভাবে দিতে হয় দেখুন আপনারা দেখে নিন। এই যে আমি একটা গ্যাস লাইট দিয়ে নতবা ম্যাচ দিয়ে এই জোড়াটা দেব। এই যে দেখেন, আর যদি একেবারে আপনারা হাত দিয়ে না ধরতে পারেন, মুখের থেকে একটু থুতো লাগিয়ে আঙ্গুলে তারপর ই করবেন, নতবা একটু পানি লাগবেন রাখবেন কাছে, পানিতে আঙ্গুলটা চুবিয়ে তারপর আপনি এটা দিয়ে চাপ দিবেন, সাথে সাথে আগুনটা দিয়ে চাপ দিবেন, চাপ দিলেই কিন্তু লেগে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি এই যে জোড়াটা পরিমাণ বানাবেন, ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু আপনি এখন একটু কম টান দিবেন, পিতাটা বেশি টাইট দিতে যাবেন না, এখন হালকাভাবে সেলাই করে হালকাভাবে বানিয়ে যাবেন। সরি, আমি সেলাই করতে করতে আমার মেশিনের কাজ আছে, সেলাই এ চলে আসে আমার শুধু মুখ দিয়ে। এই বাইনটা যখন দিচ্ছেন একদম আস্তে করে টান দিবেন, জোরে দিবেন না, জোরে দিলে জোড়াটা এখন ছুটে যেতে পারে, কারণ জোড়ার এতটা এখন নতুন। তো দেখুন আমার প্রায় শেষ, আমি আর সামনে এগোচ্ছি না, এখন আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা চাইলে যদি ইচ্ছা করে যে আমি আরেকটু দেব, তো আরেকটু বাইন দিতে পারেন, আমি এতটুকু দিচ্ছি। এই যে এখন আমি শেষ করতেছি, শেষটাও ঠিক সেম এভাবে আমি একটু পিতারে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে তারপর শলার ভিতরে ঢুকাই, তারপরে আমি আবার জোড়া দিই, একটু পুড়ে দেব মুখটা। তো মুখটা কীভাবে পুড়তেছি সেটাও দেখাবো। এই যে আমি শলার ভিতরে ঢুকাই দিচ্ছি মাথাগুলোর আগে। এই সময়টা একটু ভালো করে টাইট দিবেন, পিতাটা যেন লুজ না থাকে, শেষটা যেন লুজ না থাকে, কারণ শেষটা তো আমরা শলার ভিতরে ঢুকাই নেই, জাস্ট আমরা শুধু পেঁচাই নিছি। তাইলে আপনি কি করবেন, ভালো করে টাইট দিয়ে তারপরে শলার ভিতরে ঢুকাবেন। আমি আরও কয়েকটা শলার ভিতরে ঢুকাই নিচ্ছি, যাতে করে টাইট থাকে, যেন লুজ না হয়ে যায়। এই যে দেখুন, আমি এতটুকু আন্দাজ রেখে তারপরে কেটে দিয়েছি। এখন আমি কি করব, আগুন দিয়ে মাথাটা পুড়ে দেব।
পুরে মাথাটা মোটা করে দেব। এই যে দেখুন, এইভাবে ঠিক এইভাবেই উপরে নিচে দুনো মাথায় একই বাপ করে নেব, যাতে করে এই যে শোলার ভিতর থেকে না বের হয়। এই যে এই সাইডটাও সেমভাবে দেব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।